রাজনৈতিক সংকটের অবসান ঘটিয়ে আবারও ইতালির নতুন প্রধানমন্ত্রী হিসেবে নিয়োগ পেলেন জোসেফে কন্তে এর মধ্য দিয়ে অভিবাসন বিরোধী বিদায়ী স্বরাষ্ট্রমন্ত্রী মাত্তেউ সালভিনিকে থাকতে হচ্ছে বিরোধী দলে নবগঠিত সরকারের অভিবাসী বিরোধী সালভিনির স্থান না হওয়ায় সন্তোষ জানিয়েছেন বাংলাদেশি সহ বিভিন্ন দেশের অভিবাসীরা আমাদের রোম প্রতিনিধি হুমায়ুন কবিরের পাঠানো রিপোর্ট জানাচ্ছেন মোহাম্মদ হাসিম কয়েকদিন আগে জোর সরকারের স্বরাষ্ট্রমন্ত্রী মাতিও সালভিনির সাথে মতবিরোধ দেখা দিলে তৎকালীন প্রধানমন্ত্রী জুসেপ্পে কন্তে পদত্যাগের ঘোষণা দেন এরপর দেশটির রাষ্ট্রপতি সেরজা মাতারেল্লা সরকার গঠন করার জন্য ফাইভ স্টার মুভমেন্ট এবং ডেমোক্রেটিক পার্টি সহ বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দের সাথে আলোচনা করে বৃহস্পতিবার সকালে আবারও জুসেফে কন্তে প্রধানমন্ত্রী ঘোষণা করেন এদিকে অভিবাসন বিরোধী বিদায়ী স্বরাষ্ট্রমন্ত্রী মাত্তিও সালভিনি সরাসরি ভোটে যাওয়ার কথা বললেও নবগঠিত সরকারে তাকে বসতে হবে বিরোধী দলের আসনে এতে সন্তোষ প্রকাশ করেছেন বাংলাদেশি সহ বিভিন্ন দেশের অভিবাসীরা প্রবাসী বিশেষ করে বাঙালিদের মধ্যে যে একটা অস্থিরতা বিরাজ করতেছিল সেটা লাঘব হবে এবং এই সরকার অবশ্যই ইটালির স্বার্থে প্রবাসীদের বিরুদ্ধে যে সমস্ত কালাকানুন আছে সেগুলোকে রহিত করবে পুরান প্রধানমন্ত্রী নতুন করে এসেছেন আমরা আশা করি বিদেশিদের পক্ষে এই অনেক সহায়ক হবে অনেক জটিলতা থেকে আমরা বিদেশিরা মুক্তি পাবো ক্ষমতায় আসার পর মিস্টার সালভিনি অভিবাসন বিরোধী বেশ কিছু আইন প্রণয়ন করে নতুন সরকারের স্বরাষ্ট্রমন্ত্রী কে হবেন তা এখনো নিশ্চিত হয়নি তবে ডেমোক্রেটিক পার্টি ওই পদে দেখা যেতে পারে ধারণা করা হচ্ছে প্রধানমন্ত্রী হিসেবে মনোনীত হবার পর জোসেফে কন্তে সাংবাদিকদের বলেছেন এটা কোন প্রতিপক্ষ সরকার নয় সকলকে নিয়ে একটি যুজই পরিবেশ তৈরি করতে চাই ডেক্স রিপোর্ট বাংলা টিভি জাপানে বাংলাদেশ দূতাবাসের উদ্যোগে বাংলাদেশের মানব সম্পদের সম্ভাবনা ও দক্ষ কর্মী প্রেরণকারী এবং গ্রহণকারী প্রতিষ্ঠানের প্রতিনিধিদের সাথে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে গত বৃহস্পতিবার দূতাবাসের বঙ্গবন্ধু মিলনায়তনে এ সভার আয়োজন করা হয় এতে সভাপতিত্ব করেন রাষ্ট্রদূত রাবফ ফাতিমা অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব রৌনক জাহান অনুষ্ঠানে দক্ষতা সনদ প্রদান জাপানি ভাষা শিক্ষার উপযোগী ও গ্রহণযোগ্য পাঠ্যক্রম এবং নিয়োগ প্রক্রিয়া সহজীকরণের ওপর গুরুত্ব আরোপ করে বাংলাদেশের মানব সম্পদের সম্ভাবনার উপর একটি প্রেজেন্টেশন উপস্থাপন করা হয় প্রবাসী কল্যাণ সচিব তার বক্তব্যে বিশ্বের বিভিন্ন দেশে নিরাপদ অভিবাসন নিশ্চিতকরণে ও মানব সম্পদ ব্যবস্থাপনায় বর্তমান সরকারের নানাবিধ পদক্ষেপের কথা তুলে ধরেন আগামী পনেরো সেপ্টেম্বর দক্ষিণ কোরিয়ায় বসবাসরত প্রবাসীদের কনসোলার সেবা দেবে বাংলাদেশ দূতাবাস দূতালয় প্রধান মোহাম্মদ মাসুদ রানা চৌধুরী স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে একথা জানানো হয়েছে রাজধানী সিউলের সিমুন সেন্টারে সকাল নয়টা থেকে বিকেল চারটা পর্যন্ত সেবা দেওয়া হবে এসব সেবার মধ্যে রয়েছে পাসপোর্টের আবেদন গ্রহণ মেয়াদ উত্তীর্ণ ডিজিটাল পাসপোর্টের রি ইস্যুর আবেদন গ্রহণ ওই আনার্স কল্যাণ বোর্ডের সদস্যপদ নিবন্ধন ও সোনালী ব্যাংকের অ্যাকাউন্ট খোলা সহ অন্যান্য সেবা কনসুলার সেবা নেওয়ার সময় প্রত্যেক প্রবাসীকে জন্ম নিবন্ধন বা জাতীয় পরিচয়পত্রের ফটোকপি সাথী সাথে নিয়ে আসার জন্য অনুরোধ জানানো হয়েছে